Hello friends, welcome back to my channel. Today I am talking about 100 MCQ on geography. তো আমরা ভূগোলের 100টা বাছাই করা কোশ্চেন আলোচনা করব যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা তার আগে জানিয়ে দেবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে নিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ভূগোলের উপরে আমরা 100টা কোশ্চেন আলোচনা করবো। এর আগে আমরা হিস্ট্রির উপরে অনলাইন মক টেস্ট আলোচনা করেছি, পার্ট ওয়ান পার্ট টু এর পরের ভিডিওতে আসছে। তো বন্ধুরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এখন যেহেতু সবাই বাড়িতে বসে তো অনলাইন অফলাইন তো অনেকেই পড়তে ইচ্ছা করবে না, তো অনলাইন আপনারা প্রিপারেশন স্টার্ট করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আর অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন, শেয়ার করবেন, বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং বিভিন্ন গ্রুপে যারা যে গ্রুপে যুক্ত আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। তো আসুন আমরা দেখ কোশ্চেন নাম্বার ওয়ান প্রথমেই আমরা আসছি। আচ্ছা কোশ্চেনটা বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো বায়ুমণ্ডলে আমরা জানি অনেকগুলো স্তর আছে, যেমন আমরা জানি যে ট্রোপোস্পিয়ার, স্ট্রাটোস্পিয়ার, তারপরে আছে মেসোস্পিয়ার, ম্যাগনেটোস্পিয়ার, এক্সোস্পিয়ার, এগুলো আছে। তার মাঝখানে আবার আছে ওজোন স্তর, আয়নস্তর, তো এগুলো আছে। এখানে বলা হচ্ছে বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ হচ্ছে প্রতিফলিত হয় আয়নস্তর থেকে, ঠিক আছে, অর্থাৎ আয়নোস্পিয়ার থেকে। এরপরে আসুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার টু। একটি জৈব বজ্রের উদাহরণ দাও। জৈব বজ্র কোনগুলো? না, ধানের খড়। ধানের খড় এক ধরনের বজ্র পদার্থ, ঠিক আছে, কেননা আমরা জানি ধান খড় যখন পচে যায় সেখান থেকে বিভিন্ন ধরনের আবার হচ্ছে ফাঙ্গাস, বা যেমন আমরা জানি যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, তো ওখানে ফাঙ্গাস, অ্যালগি, ওখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ওখানে বিভিন্ন ধরনের জন্মায়, যার জন্য এখানে বলা হচ্ছে জৈব বজ্র, ঠিক আছে। মাশরুম চাষ হয় ধানের খড় পচে গেলে সেখান থেকে। তো আসুন এরপরে আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার থ্রি। ডিগ্রি শীট অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র স্কেল কত? সেটা হচ্ছে 1:250000। ভারতের রেলবগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখো। এগুলো বেশিরভাগ রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি এইসব পরীক্ষায় এসে থাকে, এছাড়া অন্যান্য এক্সামে আসতে পারে। এখানে হচ্ছে পেরাম্বুর, অর্থাৎ হচ্ছে তামিলনাড়ু পেরাম্বুরে কিন্তু রেলের বগি তৈরি হচ্ছে। এরপরে আসুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার ফাইভ। যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয় তাকে কি বলা হয়? সেটা হচ্ছে হিমরেখা। বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখো। বৈপরীত্য উষ্ণতা হচ্ছে হিমাচল প্রদেশ, এখানে হচ্ছে বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায়। এরপরে আসুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার সেভেন। চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কি বলে? চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে বলা হয় লোয়েস সমভূমি। তাহলে আমরা জেনে নিলাম যে লোয়েস সমভূমি কোথায় অবস্থিত? চীনে। কোশ্চেন নাম্বার এইট। বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি? নাইট্রোজেন। আমরা জানি যে প্রায় 78% নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলে দেখা যায়, বায়ুমণ্ডলে অবস্থান করে। কোশ্চেন নাম্বার নাইন। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। এটা WBCS মেন্স অনেকবার এসেছে। এবং সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সেটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী। আচ্ছা বন্ধুরা এখানে বলে দিই, কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো সাবজেক্টের উপরে ভিডিও লাগলে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার টেন। ডিম্ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে? ডিম্ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে? ডিম্ভর্তি ঝুড়ি, এটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে সেগুলোকে বলা হচ্ছে ডিম্ভর্তি ঝুড়ি। ভারতের সাতপুরা কি প্রকৃতির পর্বত? ভারতের সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত, অর্থাৎ ব্লক মাউন্টেন। কোশ্চেন নাম্বার টুয়েলভ। কোন মাটিতে জলধারণ ক্ষমতা সব থেকে কম? এখানে মরু মাটিতে বা বালি মাটিতে দিতে হবে। মরুভূমিতে আমরা জানি জল তো থাকেই না, তো সেটা হচ্ছে মরু মাটি। আর জলধারণ ক্ষমতা সব থেকে বেশি যদি বলা হয় সেটা হচ্ছে এঁটেল মাটি। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার ১৩। ভারতের কোন ফসলের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক? আমরা জানি সবুজ বিপ্লব দুই সময় হয়েছিল, একটা হচ্ছে থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে ফার্স্ট, সেকেন্ড হয়েছিল সিক্সথ ফাইভ ইয়ার প্ল্যানে। এবং সবুজ বিপ্লব হয়েছিল হুইট অর্থাৎ গমের ওপর, সেটা কোথায়? না, সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা। তো আনসার হচ্ছে আমাদের গম। কোশ্চেন নাম্বার ১৪। ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সব থেকে বেশি? খাল প্রথা। খালের মাধ্যমে সবচেয়ে বেশি সেটা হচ্ছে উত্তর ভারত। এখানে যেহেতু রাজ্য চায়নি, রাজ্য যদি চাইতো তাহলে হতো এটা হচ্ছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার ১৫। আসিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? আসিনের ঝড় হচ্ছে, আসিনের ঝড় কালবৈশাখী, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে। কোশ্চেন নাম্বার ১৬। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সেটা হচ্ছে পর্যায়ন। ছদ্মরূপে উপস্থিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখা যায় না? সেটা হচ্ছে ডার্ক রেড বা ঘন লাল। কোশ্চেন নাম্বার
18 ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সবথেকে বেশি? সেটা হচ্ছে পলি মৃত্তিকা, অর্থাৎ হচ্ছে পলি মৃত্তিকা সবথেকে বেশি ভারতে আছে, প্রায় 60%। কোশ্চেন নাম্বার 19, দক্ষিণ ভারতের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গে এর আগে আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়ার সব থেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমদি। আর দক্ষিণ ভারতের যদি বলা হয় সবচেয়ে উচ্চতম শৃঙ্গ, সেটা হচ্ছে আনাইমদি। আবার পশ্চিমঘাট পর্বতের সব থেকে উচ্চতম শৃঙ্গ যদি বলা হয় আনাইমদি। শুধু হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা, সেটা হচ্ছে চেঞ্জ। কোশ্চেন নাম্বার 20, নদী খাতে সৃষ্ট গর্তকে কি বলা হয়? সেটা হচ্ছে মন্থকূপ বা হচ্ছে ব্ল্যাক হোল। মন্থকূপের মাঝে আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, সোয়াল হোল, সিঙ্ক হোল। যারা অপশনাল নিয়ে পড়ছেন তারা এগুলো পড়ে থাকবেন, বা এছাড়া যদি কেউ এইচএসএ জিওগ্রাফি নিয়ে পড়েছেন তারাও পড়েছেন এগুলো। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 21। আচ্ছা বন্ধুরা, এখানে অপশনাল বলতে মনে পড়ে গেল, যার যার অপশনাল অবশ্যই লাগবে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন কার কে কী অপশনাল নিয়ে পড়াশোনা করছেন। কেননা এখান থেকে যে নোটস দেওয়া হবে সেটা হচ্ছে জিওগ্রাফি এবং হিস্ট্রির উপরে নোটস দেওয়া হবে। কেউ যদি জানাতে পারেন কমেন্টে যে ম্যাম এই নিয়ে মানে অপশনাল পড়তে চান এই সাবজেক্ট নিয়ে, তাহলে সেই সাবজেক্টের উপরে কিন্তু ভিডিও বানানো হবে। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 21, ভারতে বিমান পরিবহনের সূচনা কবে থেকে হয়? ভেরি ইম্পর্টেন্ট, ভারতে বিমান পরিবহন প্রথম চালু হয়েছিল 1911 সালে এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিমি গতিপথ। কোশ্চেন নাম্বার 22, আচ্ছা কোশ্চেন নাম্বার 22 হচ্ছে ভারতের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া লিমিটেড, যা গড়তে হয়েছে 1953। এটা পরীক্ষা এসে থাকে যে এয়ার ইন্ডিয়া লিমিটেড কবে গড়তে হয়েছে, সেটা হচ্ছে 1953 সালে। কোশ্চেন নাম্বার 23, ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে উঠেছিল? সেটা হচ্ছে 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। এটা কোথাও পাবেন 1832, কোথাও পাবেন 1833, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। কোশ্চেন নাম্বার 24, ভারতের প্রথম বস্ত্রায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে? প্রথম বস্ত্রবায়ন শিল্প গড়ে উঠেছে যেটা হচ্ছে মুম্বাইয়ের, স্পিনিং এবং ওয়েবিং লিমিটেডের প্রচেষ্টায় 1854 সালে, এটা হচ্ছে মুম্বাইতে। কোশ্চেন নম্বর 25, ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছে? ইনল্যান্ড ওয়াটারওয়ে গঠিত হয়েছে 1886 সালের 27 অক্টোবর। এইসব সালগুলো কিন্তু বেশিরভাগ বইতে পাবেন না, তাহলে ইনল্যান্ড ওয়াটারওয়ে কবে গঠিত হয়েছে? 1986 সালে। কোশ্চেন নম্বর 26, গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প নামামি গঙ্গা কবে অনুমোদিত হয়েছে? নামামি গঙ্গা প্রজেক্ট হয়েছে 1915 সালের 13ই মে। নামামি গঙ্গা তাহলে হচ্ছে 1915 সালের 13ই মে। কোশ্চেন নাম্বার 27, কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয়? সেটা হচ্ছে 1943 সালের নাগপুর পরিকল্পনায়। তাহলে নাগপুর পরিকল্পনায় ভারতীয় সড়ককে চার ভাগে ভাগ করা হয়েছে। তারপরে আসছি কোশ্চেন নাম্বার 28, ভারতের পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি? সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এর জন্ম হয়েছে 1949 সালে মুম্বাইতে। কোশ্চেন নাম্বার 29, ভারতীয় জনগণনা পদ্ধতিতে ডিজিউর পদ্ধতি কবে গ্রহণ করা হয়? ডিজিউর পদ্ধতি গ্রহণ করা হয় 1941 সালের আদমশুমারিতে। তাহলে 1941 সালের আদমশুমারিতে ডিজিউর পদ্ধতি গ্রহণ করা হয়। কোশ্চেন নাম্বার 30, ভারতের আধুনিক আদমশুমারির জনককে? সেটা হচ্ছে WW Hunter। কোশ্চেন নাম্বার 31, ভারতীয় অর্থনীতিতে উদার নীতির জনক কাকে বলা হয়? ডক্টর মনমোহন সিংকে। কোশ্চেন নাম্বার 32, ভারতের ন্যাশনাল হর্টিকালচার মিশন কবে চালু হয়েছে? হর্টিকালচার চালু হয়েছে 2005 থেকে 2006 সালে। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 33, ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উৎপাদন কেন্দ্রের নাম কি? সেটা হচ্ছে নলধারি। আপনারা কমেন্টে জানাবেন যে নলধারি জায়গাটি কোন রাজ্যে অবস্থান করছে। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 34, তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত? তিন বিঘা করিডোর, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে অনেক এক্সারসাইজ হয়েছে এবং অনেক বৈঠক হয়েছে, যেটা হচ্ছে তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। কোশ্চেন নাম্বার 35, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কি? ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হিমাচল প্রদেশ। আর এখানে যদি বলা হয় কার্বন মুক্ত স্টেট, যদি বলা হয় কান্ট্রি যদি বলা হয়, তাহলে কিন্তু ভুটান। আর কার্বন মুক্ত রাজ্য হিমাচল প্রদেশ, সেকেন্ড হচ্ছে সিকিম। কোশ্চেন নাম্বার 36, ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করেছে? 2004 সালে। আবার সেটা পরে কিন্তু 2016তে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে সেটাকে বাদ দেওয়া হয়েছে। এই দুটোই কিন্তু মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 37, ভারতে কবে যোজনা আয়োগ অর্থাৎ প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল? 1950 সালে হচ্ছে প্ল্যানিং কমিশন গঠন হয়। কোশ্চেন নাম্বার 38, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন বাঁধ গঠিত হয়েছিল? মেত্তুর ড্যাম, হীরাকুদ বাঁধ, ভাকরা ড্যাম হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ
1948 সালের কাজ শুরু হয়, পরে কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই কাজটা তখনও চলে এবং এটা সেকেন্ড পঞ্চবার্ষিক পরিকল্পনায় শেষ হয়ে যায়। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 39। ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল? সেটা হয়েছে প্রথম শিল্পনীতি 1948, সেকেন্ড শিল্পনীতি হয়েছিল 1956। এখানে একটা কথা বলে দিই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 1948 সালে ভারতের শিল্পনীতিকে চার ভাগে ভাগ হয়েছিল, ভাগ করা হয়েছিল, এটা অনেকবার পরীক্ষা এসেছে। আর 1956 সালে যখন দ্বিতীয় শিল্পনীতি ঘোষিত হয় তখন শিল্পনীতিকে, ভারতের শিল্পকে তখন তিন ভাগে ভাগ করা হয়। এই টার্মগুলো, এই জিনিসগুলো মনে রাখতে হবে, মানে ইকোনমিকে এখান থেকেও কোশ্চেন দেয়, একদম আপনার হিস্ট্রি অফ ইকোনমি, যেগুলো এর আগে আমি ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি। দুটো তিনটে পার্ট আলোচনা হয়ে গেছে ইকোনমিকের, পরের পার্টে আমরা আলোচনা করব যেটা এনএনপি এনডিপি এগুলো আলোচনা করবো, জিডিপি আলোচনা হয়ে গেছে। যারা ধারাবাহিকভাবে দেখে যাচ্ছেন তারা কিন্তু দেখে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আসুন দেখে নিই ভারতে কবে, আচ্ছা ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? সেটা হচ্ছে ডলফিন। এরপরে আসুন আমরা দেখে নিই পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41। অতি সূক্ষ্ম বা হালকা তুষার কণা কি নামে পরিচিত? সেটা হচ্ছে নেব। নেব ও বরফের মাঝামাঝি অবস্থাকে কি বলা হয়? সেটা হচ্ছে স্ফিয়ার্ন। কোন হিমবাহ বুন ও গোপাল নামে পরিচিত? হিমবাহকে বুন ও গোপাল বলা হয়, সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহকে। পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? নরওয়ে সজনে ফিয়র্ড। নরওয়ে সজনে ফিয়র্ড আমরা জানি যে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে, সরি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে পরীক্ষায় আসে, যেমন বিভিন্ন ক্যানেলের কথা জিজ্ঞাসা করা হয়ে থাকে। গতবারে 2018 যদি ধরেন WBCS মেন্সের, সেখানে কিন্তু অনেকগুলো ইস্থমাস, তারপর হচ্ছে বাস স্ট্রেট, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 45 আমরা আসছি, একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত? সম্পূর্ণ জলচক্রের সময়কাল হচ্ছে 2.5 বছর। পৃথিবীর জল নিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে? সেটা হচ্ছে 1/4 অংশ। কোশ্চেন নাম্বার 47 বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কীরূপ ভূমিরূপের উদাহরণ? সেটা হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 48। হিম সিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কি বলা হয়? রাইজার। বদ্বীপ গঠনের আদর্শ ঢালের মান কত? সেটা হচ্ছে 0.05 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ইস্ট। কোশ্চেন নাম্বার 50 এক্সিমো ভাষায় নুনাটেক্সের মানে কি? বরফ মুক্ত ভূমি। চুপ করে বসে আছে। আচ্ছা এরপরে আসুন কোশ্চেন নাম্বার 51 হচ্ছে আইরিশ শব্দ হচ্ছে গাইজারের অর্থ কি? গাইজারের অর্থ হচ্ছে গর্জন করা। কোশ্চেন নাম্বার 52 ব্লু আউট ভারতে কি নামে পরিচিত? ব্লু আউট হচ্ছে ধান্ত নামে পরিচিত। ধান্ত কোথায় দেখা যায়? আমরা জানি ধান্ত ধ্রিয়ান, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে কোথায়? রাজস্থানে। কোশ্চেন নাম্বার 53 ক্রিক মে ক্ষয়চক্রে গঠিত সহমিকে কি নামে অভিহিত করা হয়? সেটা হচ্ছে পান প্লেন। কোশ্চেন নাম্বার 54 আচরণগত ভূগোলের প্রধান বক্তাকে কেটস। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 55 ভূমির উলম্ব কোন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যাবনি লেভেল। কোশ্চেন নাম্বার 56 কোন অভিক্ষেপে গ্রিনল্যান্ডের সঠিক অবস্থান দেখা যায়? অর্থমর্ফিক অভিক্ষেপ, এটা মনে রাখতে হবে, অর্থমর্ফিক অভিক্ষেপের সাহায্যে গ্রিনল্যান্ডের সঠিক অবস্থান দেখা যায়। কোশ্চেন নাম্বার 57 2012 সালের জৈব বৈচিত্র্য সম্মেলন কোথায় সংগঠিত হয়েছে? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। এটা হচ্ছে অনেক আগের, আপনাকে রিসেন্টটা জেনে নিতে হবে। ভাইটাল স্ট্যাটিস্টিকের জনকে? ক্যাপ্টেন জন গাউন্ট। সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনকে? গ্রিফ টেলর। সামাজিক সমস্যা সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কি বলা হয়? আর্গন। 1999 সালে প্রেরিত আইআরএস P5 উপগ্রহের নাম কি? ক্যারোস্যাট 1। এখন তো ক্যারোস্যাট অনেক রেঞ্জটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ ক্যারোস্যাটের পার্টটা অনেক আগেই চলে আসছে, এটা অনেক আগের। কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন? তিনি হচ্ছেন গাসফোর্ড ফেলিক্স টোর্নাকর। অভিসারী ফটোচিত্রে কয়েকটি ক্যামেরা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে 2টি। ক্যাকের পুরো নাম কি? কম্পিউটার অ্যাসিস্টেড কার্টোগ্রাফি। বায়ুজন থেকে ভূপৃষ্ঠে কোনো একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কী বলা হয়? পিনবিন্দু ফটোগ্রাফি। এগুলো যারা অপশনাল নিয়ে পড়ছেন তারা এগুলো জানবেন। ব্যবহারিক ভূগোল, ভূগোলের শব্দের প্রবক্তাকে? তিনি হলেন এজে হার্বার্টসন। ব্যবহারিক ভূগোলে মেগা জিওগ্রাফিক্যাল শব্দকে ব্যবহার করেছেন পিটার নংস। এগুলো বেশিরভাগ স্যাট পরীক্ষায় এসে থাকে, স্যাট নেটের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 68 ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয়েছে? 1951 পরে। WGS এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড জিওগ্রাফিক সোসাইটি। জিআইএস এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কি? আর্ক ভিউ সফটওয়্যার। আধুনিক জিআইএস এর সূত্রপাত কবে ঘটে? সেটা হচ্ছে 1964 সালে কানাডায়।
आर्क इन्फो सॉफ्टवेयर प्रस्तुतकारक संस्थार नाम कि ESRI। रेजल्यूशन कई प्रकार रेजल्यूशन चार प्रकार लैंडसैट 1-2-3 टेम्पोरल रेजल्यूशन समयसीमा कत 18 दिन। भारत मिथ्या रंग हिसाब से बस्ती के की रंग देखाना है से ग्रीनिश ब्लू रंगे। रास्टर डेटार मौलिक उपादान नाम कि पिक्सेल। रास्टर डेटा रुसो रास्टर डेटा एगुलो हे अक्सनल जियोग्राफी आज जरा पढ़े जानें। भारत कब IRS कृत्रिम उपग्रह उत्क्षेपण करा है 1988 साले। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 78। উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশচিত্রের ত্রিমাত্রিক ব্যাখ্যা করা হয় কোন কিসের সাহায্যে, সেটা হচ্ছে স্টেরিওস্কোপ। কোশ্চেন নাম্বার 79 GDES কোন শব্দের সরি কোন দেশের কৃত্রিম উপগ্রহ, সেটা হচ্ছে USA। এরপরে আসুন আমরা দেখে নিই পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। সানসেন ক্রোনাস উপগ্রহ কোন অঞ্চল বরাবর আবর্তিত হয়, সেটা হচ্ছে মেরু অঞ্চল বরাবর। কোশ্চেন নাম্বার 81 ন্যাচারাল মেলিয়ক্স ধারণার প্রবর্তক কে, তিনি হলেন ভিদাল দা লাবল ব্লাস। কোশ্চেন নাম্বার 82 নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে, তিনি হলেন গ্রিফথ টেলর। কোশ্চেন নাম্বার 83 নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক তাত্ত্বিক পদ্ধতি কোনটি, সম্ভাবনাবাদ। মাতৃক বিপ্লবের সূচনা পর্ব কোন দশকে, সেটা হচ্ছে 1950 থেকে 1960 দশকে। এরপর আসুন কোশ্চেন নাম্বার 85 অভিজ্ঞতাবাদের প্রবর্তন প্রধান প্রবক্তাকে জন লক, লেবেন্স রাউম তত্ত্বের প্রবক্তাকে রবার্ট জেল। এরপরে আসুন দেখে নিই ভূগোলে প্রণালীবদ্ধতা কয় প্রকার, দুই প্রকার। বৈদেশিক স্বতন্ত্রতাবাদের অর্থ কি, দেশ হল বিশেষ নিয়ন্ত্রণকারী সম্পূর্ণ স্বাধীন এক পৃথক বিষয়। ডেভিড আরবে তার গ্রন্থের সাম্বন্ধিক দেশের ধারণা দেন, সেটা কি, সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি নামক গ্রন্থ। এক বা একাধিক সমধর্মী বিশিষ্ট সম্পন্ন দৈশিক এককে কী বলা হয়, অঞ্চল। এরপর আসুন গোর্খাল্যান্ড আন্দোলন ভূগোলের দৃষ্টিতে কোন বোধের ভিত্তিতে সংগঠিত হয়, আঞ্চলিক বোধ। জাতীয়তাবাদের ক্ষুব্ধ সংস্করণ কি, সেটা হচ্ছে আঞ্চলিকতাবাদ। কোশ্চেন নাম্বার 93 কালিক ভূগোলের প্রবক্তাকে, হ্যাগার স্ট্র্যান্ড। কোশ্চেন নাম্বার 94 মূলক ভূগোলের উত্তরক মার্ক্সীয় দার্শনিক ডেভিড হার্ভে কোন দশকে নারীবাদ ভূগোলের পটভূমি তৈরি হয়, 1970 দশকের মাঝামাঝি। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 96 নৃতাত্ত্বিক ক্লদ লেভি স্ট্রাউস ভূগোলের কোন মতবাদ মতবাদের সঙ্গে যুক্ত, ভূগোলের গঠনবাদ। জিওলজিক্যাল আর জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন অফ হিস্ট্রি গ্রন্থের লেখক কে, লুসিয়ান ফেভার। কোন দেশ ভূগোলের ধ্রুপদী পর্যায়ের আঁতুল ঘর, জার্মানি। ভূগোলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে, 1859 সালে। জিওক্রেটিক মতবাদের মূল বক্তাকে, মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, মূল বক্তব্য। তো বন্ধুরা, অল অ্যাবাউট আমরা 100 কোশ্চেন আলোচনা করলাম, এটা একদম হচ্ছে হিস্ট্রির জিওগ্রাফিক্যাল হিস্ট্রি, ঠিক আছে। জিওগ্রাফি যে বিভিন্ন প্রবক্তা বিভিন্ন তত্ত্ব এখান থেকে হচ্ছে আলোচনা করা হয়েছে এক্সট্রা কোশ্চেন। পরের ভিডিওতে থাকবে আপনার অনলাইন MCQ, অনলাইন মক টেস্ট আমরা আলোচনা করবো, যেখানে আপনারাও কোশ্চেন আনসার করতে পারবেন। তো চলুন বন্ধুরা, সেকেন্ড ভিডিওতে দেখা পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা করে লাইক দেবেন। আর অবশ্যই আপনারা বিভিন্ন বন্ধু এবং গ্রুপের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। কার কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই আপনারা আলোচনা করবেন। এর পরের ভিডিওতে থাকছে আপনাদের জন্য শর্ট ট্রিক্স, ঠিক আছে, ম্যাথের শর্ট ট্রিক্স, ম্যাথ রিজনিং আমরা আলোচনা করবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।